বরিশাল নগরীর 5 শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মাদক বিরোধী সংগঠন নিউ লাইফ। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর 1 নং সিএমবি পুল এলাকার নিজস্ব কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা জুয়েল, সহকারী ব্যবস্থাপক মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, মোহাম্মদ দুলাল মুন্সি, প্রোগ্রাম অফিসার আলিফ মাহমুদ সিয়াম, ফাহমিদ হাসান মাহিন, কবির হোসেন, জাহিদুল ইসলাম, সালাউদ্দিন রাজু সহ অন্যান্যরা। নিউ লাইফ বরিশালে মাদক বিরোধী কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মকাণ্ড করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ 5 শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। সংগঠনটি গত 5 বছর যাবৎ মাদকাসক্ত ও মানসিক রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। Okay.